মিডিয়া ভয়েসমেলে সবাইকে স্বাগত। টেলিপদ্দায় আসছেন নেতাজি। বেশ অনেকদিন ধরে শোনা যাচ্ছে এই টেলি প্রজেক্টের কথা, টেলিপাড়ায় এ নিয়ে নানাবিধ গুঞ্জন কানে আসছে। জি বাংলার পর্দায় আসতে চলেছে নতুন সিরিয়াল নেতাজি। বাংলার ঘরের ছেলে দেশ নায়ক হয়ে ওঠার কাহিনী দেখাবে এই সিরিয়াল। সম্প্রতি জি বাংলায় নেতাজি সিরিয়ালের প্রথম প্রোমো লঞ্চ করেছে। প্রোমোতে দেখা যাচ্ছে পুরনো কলকাতাকে, বিপ্লবী ক্ষুদিরাম বসুকে। সদ্য ফাঁসির কাঠে প্রাণদণ্ড দিয়েছে ইংরেজ সরকার, তারপরে দেশ জুড়ে জ্বলছে বিক্ষোভ প্রতিবাদের দাবানল। সে আগুনে আজ পড়ছে কলকাতাতেও। শহরের রাজপথে ভারত মাতা দেশপ্রেমিক সন্তানেরা মিছিল জমায়েতে বার করেছেন। ইংরেজও তাদের পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে সেই মিছিলে অত্যাচারে আঘাত হানছে। এমনই সময় দেখা যায় বাড়ির জানালার খড়কি ফাঁক করে রাজপথে সেই দৃশ্য দুচোখে ভরে নিচ্ছে ছোট সুভাষচন্দ্র বসু। স্কুলের পোশাকে সুভাষ মায়ের কাছে এসে দাঁড়ালে তিনি ছেলেকে বলেন, আজ স্কুলে ইন্সপেক্টর আসবেন, আজ যেন কোনো কাণ্ড ঘটিয়ে বসো না। সুভাষ শুধু মাকে পাল্টা জিজ্ঞাসা করে, ক্ষুদিরাম বসু দেশের জন্য প্রাণ দিলেন মা। শঙ্কিত মায়ের মনে আশঙ্কার কাঁটা বিঁধে যায় ছেলেকে নিয়ে। মায়ের ভূমিকায় রয়েছেন বাসবদত্তা চ্যাটার্জি। এরপরের দৃশ্যে দেখা যায় স্কুলে সাহেবকে অভ্যর্থনা জানাতে সব ছাত্ররা ব্রিটিশ সরকারের বন্দনা সঙ্গীত গাইছে। তাদের মাঝখান থেকে ছোট সুভাষ এগিয়ে এসে উদ্ধার কণ্ঠে গান ধরে, হাসি হাসি পড়বো ফাঁসি দেখবো ভারতবাসী। একে একে তার পিছনে জমায়েত হয় বাকি ছাত্ররা, ইংরেজ সৈন্য তাদের ঘিরে ধরে। এমন ছোট ছোট পদক্ষেপ থেকে কিভাবে সুভাষ হয়ে উঠলেন সকলের বরণ্যের নেতাজি, সেই কাহিনী এখন দেখার অপেক্ষায় দর্শক। এই ছিল আজকের আয়োজন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টস করে আপনাদের মতামত জানান, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।